আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে যেখানে আছেন আশা করি আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের জন্য এই দোয়া এবং কামনাই করি আল্লাহ তাআলা দরবারে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে আমি আমার স্যারের কাছে জানতে চাই, যে আমার সদ্য স্যার ডক্টর মৌলানা জাহিদুল আলম স্যারের কাছে, যে স্যার আমরা দেখতে পাই যে অনেক অল্প বয়সী পুরুষ বা নারী এদের চুল পেকে যায়, মানে দেখা যাচ্ছে যে 8-9 বা ইন্টারমিডিয়েটে পরে এদের চুল সাদা হয়ে যাচ্ছে। তো এই অকাল বার্ধক্য এ সম্পর্কে বা এই বিষয়ে হোমিও কি চিকিৎসা আছে, হোমিওপ্যাথিক কি চিকিৎসা, এই চিকিৎসা সম্পর্কে আপনি আমাদেরকে একটু খোলাসা বললে, যে আমাদের অকাল বার্ধক্য অর্থাৎ অল্প বয়সী নারী এবং পুরুষ যে চুল পেকে যাওয়ার যে একটা ভোগান্তিতে ভুগছে, তারা যেন এখান থেকে নিষ্কৃতি পেতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে যেখানে আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনার বিষয় হাফেজ সাহেব যেটা উত্থাপন করেছেন সে বিষয়টি হলো অকাল বার্ধক্য। অকাল বার্ধক্যের কারণেই অল্প বয়সেই অপ্রাপ্ত বয়স্কের অনেকের চুল পেকে যায়, দাড়ি পেকে যায়, চোখের ভুরু পেকে যায় এবং মুখে মেস্তার দাগ পড়ে, চেহারার লাবণ্য নষ্ট হয়ে যায় এবং অনেকের দেখা যায় মুখে তিল পড়ে, গোটা দেহের উপরে চুল উস্কো শুষ্ক, দাড়ি উস্কো শুষ্ক। একজন সুস্থ মানুষের যে চুলের যে কালার, চুলের যে উজ্জ্বলতা, দাড়ির যে কালার, দাড়ির যে উজ্জ্বলতা, অসুস্থ মানুষের তার একটু ভিন্ন আকৃতি, ভিন্ন প্রকৃতি দেখা যায়। এটা অভিজ্ঞ ডাক্তার যা তা দেখে বুঝতে পারে। তো মূলত যে অল্প বয়সে টাক পরা ও অল্প বয়সে চুল পাকা, এর নাম হচ্ছে এই হোমিও মেডিকেলের ভাষায় সেটা হলো অকাল বার্ধক্য। অকাল বার্ধক্যের কারণেই মানুষের অনেক স্মরণশক্তি হ্রাস, চোখের দৃষ্টি হ্রাস, চোখে ছানি পড়া, কানে কম শোনা ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা এসে যায়। তো এর কারণ হিসাবে হোমিও চিকিৎসা বিজ্ঞানে যেটা বেশি আমরা পেয়েছি সেটা হচ্ছে যে অপ্রাপ্ত বয়স্ক থেকেই যাদের ধাতু ক্ষয়ের অভ্যাস, মানে মানুষের তো ওই একটা ধাতু ক্ষয় একটা বয়স হওয়া দরকার, সিমেন্ট যে যখন পরিপূর্ণ হয়, দেখা গেছে যে এমন বয়স থেকে সে ধাতু ক্ষয় শুরু হয়েছে যে তখন সিমেন্টই পরিপূর্ণভাবে ই হয় নাই। হ্যাঁ, দেখা গেছে যে কেবল পানির মতো হালকা সিমেন্ট তৈরি হয়েছে। তো সেই সময় থেকেই কোনো কারণে সঙ্গত সেই হোক বা যে কোনো পরিবেশ পরিস্থিতির কারণে হোক, ওই সময় থেকে সে ধাতু ক্ষয়ের বিষয়টা শিখে গেছে এবং সে করা শুরু করছে। তো এক্ষেত্রে এই যে অপ্রাপ্ত বয়স্ক থেকে ধাতু ক্ষয় এবং ওই সময় থেকেই যদি তাদের বিভিন্ন ধরনের সেক্সুয়াল বিভিন্ন চিন্তাভাবনা এবং সেইগুলো কাজে পরিণত করা, যদি কোনোভাবে অবৈধ বিভিন্ন পন্থায় যদি সে তার এই ধাতু ক্ষয় করে, সেটা হস্তমৈথুন হইতে পারে বা দেখা গেছে যে অবৈধ মিলামেশার কারণে হইতে পারে, দেখা গেছে অপ্রাপ্ত অপ্রাপ্ত ছেলে মেয়েদের এখনও অনেক ই হয়ে যাচ্ছে, সম্পর্ক হয়ে যাচ্ছে এবং তাদের ধাতু ক্ষয়ের বিভিন্ন কলাকৌশল তাদের আয়ত্ত আছে, সেগুলো সেভাবে করছে। এছাড়া দেখা যায় বয়স একটু বাড়তি যাদের সমস্যা হয়, যেমন অতিরিক্ত টেনশন, অতিরিক্ত পরিশ্রম, ব্যর্থ প্রেম, মানসিক আঘাত, শোক, দুঃখ, হতাশা, বিভিন্ন কিছুর থেকে মানুষের এই অকাল বার্ধক্য দেখা যেতে পারে। তাছাড়াও বংশগত কারণেও দেখা গেছে যে অনেকের বাবা দাদা চাচা সবারই ওই তাগার নিজেদের হয়তো তাদের সময় থেকে এই অকাল বার্ধক্য শুরু হয়েছে, হ্যাঁ ওইটা এখন জেনারেশন বাই জেনারেশন চলে আসবে। দেখা যাচ্ছে 40 জেনারেশনের ভিতরে ওই যে অপ্রাপ্ত ধাতু ক্ষয় একজন হয়তো করছে, সেখান থেকে অকাল বার্ধক্য শুরু হয়েছে, পরবর্তী জেনারেশন এগুলো চলতে থাকবে, একজনের এসে পরবর্তী এগুলো সবাই সামাল। তো এইসব ক্ষেত্রে যে অকাল বার্ধক্য দেখা দেয় এটা যারা ভোগ করছেন তাদের অনেকেরই লজ্জার একটা কারণ হয়। দেখা যায় যে 15-20 বছর ছেলের একটা চুল পাকা শুরু করছে, ওই কালার টালার করে কোনো মতো জবতে চলতেছে সমাজে, আবার দেখা যায় যে অনেকে টাক পড়ে যাচ্ছে, তো লজ্জায় মানুষের ভিতরে যাইতে পারতেছে না, মুখে তিল পড়ছে,
এরকম আসিল হয়েছে। এই আমার চিকিৎসায় কয়েকটা ছেলের আমি এই ধরনের দেখাইছি, এর আগে ফেসবুকে দিয়েছিলাম, আমরা এই ভিডিও চার সময় একটা ছবি দেবো আর কি। তো তো দেখা যায় যে এগুলো সমস্যা সমাধান হয়ে গেছে। তো বলবো সম্মানিত দর্শক শ্রোতা যে আমাদের হোমিও চিকিৎসা বিজ্ঞানে এর সঠিক সুষ্ঠু চিকিৎসা রয়েছে। এক্ষেত্রে যত অল্প বয়সে থেকে চিকিৎসা শুরু হবে তত তার জন্য রোগীর জন্য মঙ্গল হবে। বয়স একটা পরিপূর্ণ অবস্থা চলে গেলে আর চিকিৎসা তেমন কাজ হবে না। যদি আপনি 30 বছর পরে যে চুল পাকার চিকিৎসা করেন বা টাক পড়ার চিকিৎসা করেন তা তেমন ফলাফল হবে না, হইলেও অনেক দিন পরে অনেক সময় পরে গিয়ে ই হবে। তো অকাল বার্ধক্য চিকিৎসা 15-16 বছর থেকে শুরু করতে হয় ন্যূনতম পক্ষে, তার আগে করলে আরও ভালো হয়, আর এই 30 বছর পর্যন্ত এই ট্রিটমেন্টটা চলে। সেক্ষেত্রে যাদের এই সমস্যাগুলো দেখা দিচ্ছে তাদের বলবো নিকটস্থ হোমিও ডাক্তারের শরণাপন্ন হওয়া, আর যারা নবীন ডাক্তার আছেন তাদেরকে বলবো যে আপনারা এক্ষেত্রে ক্লাসিক্যাল পদ্ধতিতে অ্যাব্রাগেশিয়া, লাইকোপোডিয়াম, মেডোরিনাম, আর্জেন্টাইটিক, অ্যাসিড ফস, অ্যাগনাসকাস, সারসাপেরিলা বিভিন্ন ওষুধ আছে, এগুলো আপনারা লক্ষণ বেঁধে ব্যবহার করবেন, তাতে অনেক ফল দেখা দেয়। তা সর্বোপরি সর্বশেষ বিষয়টা হলো যে এসব ওষুধই অনেক ক্ষেত্রে সাময়িক উপকার হয় বা অনেক সময় পারফেক্ট উপকার হয়, কিন্তু অনেক সময় পারফেক্ট উপকার হয় না। সেক্ষেত্রে আপনারা নির্দ্বিধায় রিয়েল হোমিওপ্যাথি শরণাপন্ন হতে পারেন। রিয়েল হোমিওপ্যাথির মাধ্যমে যদি সঠিক ট্রিটমেন্টটা ষষ্ঠ সাইকেল পরিপূর্ণভাবে চিকিৎসা কমপ্লিট করা যায় তাহলে অকাল বার্ধক্য রোধ করা সম্ভব, এবং তার যাদের চুল কেবল 2-4টে পাকিছে তাদের ওইগুলো কালো হয়ে যাবে, আর যাদের দেখা গেছে যে এতটা পাকিছে আর কালো হওয়া সম্ভব না প্রতিরোধ করা সম্ভব হবে। বিশেষ করে বয়সের যে একটা সমস্যা দেখা দেয় এটা দেখা দেবে না। দেখা যায় যে 30 বছরের যুবক বা 20 বছরের যুবক, 30 বছর 30 বছরের যুবক, 40 বছরের বুড়োর মতো দেখায়, হ্যাঁ বয়স্কদের মতো দেখায়। এক্ষেত্রে হোমিও সঠিক চিকিৎসার মাধ্যমে দেখা যায় তার দেহের লাবণ্য, চেহারা, চুল, দাড়ি সব কিছু এমন একটা পর্যায়ে থাকে যে বয়সের তুলনায় আরও কম দেখা দেয়। হ্যাঁ মানে তার প্রকৃত বয়স হচ্ছে তার চেহারার বয়সটা কম মনে হয়। আপনারা শুনে দর্শক শ্রোতা আশ্চর্য হবেন যে আমার স্ত্রীর কাছে একটা রহস্য করেই বলি আর কি। তো আমার তো ডাক্তারি ভিতরে পুরোপুরি ঢুকতে অনেক দেরি হয়ে গেছে, আমার বয়স যা ছিল সেরকম পর্যায়ে রয়ে গেছে। তো আমার স্ত্রী আল্লাহ একটা রহমত যে ওনার আল্লাহ দেহের এরকম একটা ইদেশে চিকিৎসার এই চিকিৎসার ভিতর দিয়ে আসে সেই হিসাবে। তো অনেক সময় অনেক মহিলা এসে আমার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করে আমার কথা যে বলি তোর দাদা কোন জায়গা। তো আমার স্ত্রী তো হাসি হেন অস্থির, হ্যাঁ তো মনে করছে যে হয়তো ডাক্তারের নাতিটা কী হবে। তো আল্লাহর একটা রহমত, তো যারা সূচনা থেকে শৈশব থেকে যারা হোমিও চিকিৎসা হন আশা করি আপনাদের লাবণ্য, এই চুলের চেহারা, দাড়ির চেহারা, মেয়েদের শারীরিক গঠন এবং ফেসের ইয়ে এমন থাকে যে বয়সের তুলনায় কম মনে হবে। তো আপনারা যদি ভালো মনে করেন তো আপনারা আমি মনে করি শৈশব থেকে যে কোনো রোগের জন্য হোমিও চিকিৎসা থাকবে, তাহলে আপনাদের দেহের এই সব কিছু ইনশাল্লাহ সঠিক থাকবে এবং অকাল বার্ধক্য আপনাদের দেখা দেবে না, অকাল বার্ধক্য এই থেকে প্রমুক্ত হবে। আর অপ্রাপ্তবয়স্ক যে ধাতু ক্ষয়ের কারণে এই যে পানির মতো সিমেন্ট থাকা অবস্থায় যে আপনারা শুরু করছেন এরও একটা ক্ষতির দিক আছে, এই ক্ষতি থেকে আপনারা রক্ষা পাবেন। আল্লাহ আপনাদের হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ স্যার, আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা করলেন স্বল্প সময়ে অকাল বার্ধক্যের সঠিক যে চিকিৎসা। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমার স্যার যে কথাগুলো বললেন আসলে ঠিক, ছোটবেলা থেকে যদি কেউ এই হোমিও চিকিৎসা গ্রহণ করে দেখা যায় যে আসলে অন্যদের তুলনায় তার শরীরের শারীরিক যে অবস্থা, শক্তি বা তার লাবণ্য এগুলো আসলেই ভিন্ন রকম থাকে, মানে তফাতটা বোঝা যায়। এটা আমি আমার পরিবার থেকেও আমি এগুলো অনেক কিছুই বুঝতে পারি। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওটি আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চেপে দিবেন, যাতে করে এই ভিডিওটা আমাদের দেশ সহ সারা বিশ্বে ছড়িয়ে যায়। আমাদের দেশের মানুষ যারা প্রবাসে আছেন তারাও এই বিষয়গুলো দেখে তাদের নিজেদের জীবনকে যেন
সুন্দর স্বাভাবিক জীবনে তারা পরিচালিত করতে পারে। আপনাদের সকলের সুস্থ এবং সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ।